আমদানি রপ্তানিতে শুল্ক বিভাগের হয়রানির কথা স্বীকার করলেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। সকালে রাজধানীতে মতিঝিলে এফবিসিসিআই আয়োজিত এক সেমিনারে তিনি কথা বলেন। তিনি বলেন, শুল্ক বিভাগ কৃষি পণ্য আমদানি রপ্তানি বান্ধব নয়। এ সময় দেশের ব্যবসা বাণিজ্যে সম্প্রসারণের আইন সংস্কার এবং তার কঠোর বাস্তবায়নের তাগিদ দেন ব্যবসায়ীরা। গেল ১৫ বছরে দেশে আমদানি রপ্তানি বাণিজ্যের প্রবৃদ্ধি হয়েছে ২২৯%। ২০১০-১১ অর্থবছরে দৈনিক ৩৪৩৩টি আমদানি রপ্তানি বিল নিষ্পত্তি হলেও এখন তা ২০২১-২২ দাঁড়িয়েছে ১১,২৯৭টিতে। তবে বাণিজ্য বাড়লেও সে হারে বাড়েনি শুল্ক বিভাগের জনবল ও দক্ষতা। এফবিসিসিআই আয়োজিত আলোচনা সভায় বাণিজ্যে শুল্ক বিভাগের হয়রানির চিত্র তুলে ধরেন ব্যবসায়ীরা। বাংলাদেশের ইম্পোর্ট করা থেকে কিন্তু এক্সপোর্ট করা কিন্তু সহজ, কারখানার মালিককে জেলে দ্বারস্থ করা এটা বোধহয় কোনোদিন সমাধান হতে পারে। হয়রানি বন্ধে এ সময় আইন সংস্কার ও এর যথাযথ প্রয়োগের তাগিদ দেন বক্তারা। এখন ইউরোপিয়ান ইউনিয়ন কোনো টেস্ট করতে হয় না, তারা ১০০% চিংড়ি উইদাউট টেস্ট আমাদের অ্যাকসেপ্ট করে, এটা আমাদের কোয়ালিটি ডেভেলপ করার কারণ হয়েছে। সিঙ্গেল ব্যাপারে আমরা এখনো কোনো আমাদের মনে করি এই জায়গাতে আমাদের কাজ করতে হবে। আর পেরিশেবল গুড যদি আসে সেইগুলো যাতে টাইম লিমিটেশন কম হয় সে ব্যাপারে উৎসাহ মনে কনসার্ন কাস্টমসে করা আছে, তারপর আমি আবার অনুরোধ করবো এই জায়গায় কাজ করার জন্য। আলোচনায় ব্যবসায়ীরা আমদানি ও রপ্তানিতে শুল্ক বিভাগের হয়রানির চিত্র তুলে ধরলে কৃষিমন্ত্রী স্বীকার করেন শুল্ক বিভাগ বাণিজ্য বান্ধব নয়। শুল্ক বিভাগ খুবই কঠিন একটি দপ্তর, এর প্যাচে যারা পড়েছেন তারা জানেন। সিঙ্গাপুরের এক আমদানিকারক আমার কাছে বাংলাদেশ থেকে কৃষিপণ্য আমদানিতে সহায়তার জন্য এসেছিলেন। আমি নিজে শুল্ক বিভাগের সঙ্গে কথা বলেও তার সমাধান দিতে পারিনি। এ সময় নতুন সরকার আসলে কৃষিপণ্যের বাণিজ্য বাধা দূর করতে এবং রপ্তানি বাড়াতে একটি জাতীয় কমিটি গঠন করার পরামর্শ রেখে যান কৃষিমন্ত্রী। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।